আজ একটু অন্যরকম ভাবে, এই একটুখানি আলাদা ভাবে একটা ম্যাগির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে দুপুরে শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছিলাম, রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, হঠাৎই নিউজ ফিডে এই ম্যাগির চাইনিজ রেসিপিটি দেখতে পেলাম। দেখে ভীষণই ভালো লেগে গেল। মনে মনে ভেবে ফেললাম আজ আর ভাত খাবো না, দুপুরে আজ ম্যাগি খেয়ে নেব আর আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে ফেলবো। চাইনিজরা কিন্তু ভীষণই স্পিডে সরু সরু করে দেখবেন সবজি কাটতে পারে, আমি তো আর সেটা পারি না, তবে আমি যেটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, একটা ক্যাপসিকামের 1/4 ভাগ নিয়েছি, বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ছোট্ট একটা গাজর। এবারে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। ওই জুলিয়ান কাট মানে হলো সরু সরু করে আর লম্বা লম্বা করে কাটতে হবে। সবগুলোই একইভাবে কেটে নিচ্ছি। এখানে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোকে নোড়ার মাধ্যমে থেতো করে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে কেটে নেব। এভাবে থেতো করে নিলে দেখবেন রসুনের স্মেলটা ভীষণই তীব্র হয়। অবশ্য ওরা কিন্তু এটা করেনি, ওরা ছুরির মাধ্যমে, ছুরির অপর পাশ দিয়ে রসুনগুলোকে থেতো করে নিয়েছিল। এবারে একটা প্যানে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি আর দুটো ম্যাগি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটা থালায় এভাবে তুলে নেব। তবে এই রেসিপির ক্ষেত্রে ম্যাগিটাকে কিন্তু ধোয়া যাবে না। সব ম্যাগি তুলে নেওয়া হয়ে গেলে কড়াইটা ধুয়ে নিয়ে 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স বানাবো বলে। ওই হাত দিয়ে একটু ক্রাশ করে নিলেই হয়ে যাবে, তবে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েও আপনারা চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন। এবারে একই প্যানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ তেল তুলে নিয়ে সিদ্ধ করে রাখা ম্যাগির ওপরে ছড়িয়ে দেব। এরপরে এভাবে চামচের সাহায্যে ম্যাগির গায়ে তেলটাকে মিশিয়ে নেব, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। অবশিষ্ট তেলে সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর হাই ফ্লেমে 1 মিনিট সটে করে নেব। পরিমাণ মতো নুন আর থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। অবশ্যই হাই ফ্লেমে সবজিগুলোকে 1 মিনিট ভেজে নেবেন, অর্থাৎ এমনভাবে ভাজবেন যাতে খাওয়ার সময় মুখে পড়লে কচকচ করে। ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়নি। এভাবেই ম্যাগির ওপরে ছড়িয়ে দেব। এবারে লঙ্কাগুলোকে ক্রাশ করে নেব আর সিদ্ধ করে রাখা ম্যাগির ওপরে ছড়িয়ে দেব। আরো দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবারে শুধু মেশানোর পালা, কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখুন এবারে প্যানে যে সামান্য তেলটুকু ছিল তাতে একটা ডিম ভেজে নেব। ওপর থেকে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবারে আর কি, ডিমটাকে নামিয়ে নিলাম আর গরম গরম মুখে পুরে দিলাম। আসলে ছোটবেলা থেকে ম্যাগি আমার ভীষণই পছন্দের, তাই এই রেসিপিটি দেখে আর লোভ সামলাতে পারিনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে লাঞ্চটা সত্যিই ভীষণ উপভোগ করেছিলাম, আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে।